লেখক, গবেষক, শিক্ষাবিদ ডক্টর করুণাময় গোস্বামীর মরদেহ সকালে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃষ্টি উপেক্ষা করে তাকে শ্রদ্ধা জানাতে আসেন নানান শ্রেণী পেশার মানুষ। পেয়েছি যথেষ্ট, নজরুল সঙ্গীতের উপরে পেয়েছি, নজরুলের কবিতার উপরে পেয়েছি, রবীন্দ্রসঙ্গীতের উপরে পেয়েছি। সত্যিকার ঘটনা, কল্পনার ঘটনার মধ্যে তিনি এমন মিশিয়েছেন, এমন সুন্দর করে, যেটা এবং একটা মানবিক দলিল এই ভারত ভাগ নিয়ে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। জাতীয় কবি নজরুল ইসলামের গানের বাণী ও সুর অবিকৃত রাখার জন্য নিবেদিত প্রাণ এই বরেণ্য ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন রাজনীতিক, শিল্পী, সাহিত্যিকরা। তার গবেষণার মধ্য দিয়ে তিনি আমাদের সাহিত্যকে, আমাদের সঙ্গীতের জগৎকে তিনি বহুদূর এগিয়ে নিয়ে গেছেন। সঙ্গীত কোষ যেটা, এটা তার সবচেয়ে বড় অবদান, এটা বোধ আর কারোই নেই যেটা তিনি করে গেছেন। অসম্ভব একজন ভালো মানুষ, ইংরেজি সাহিত্যের প্রফেসর, কিন্তু তার কার্যক্রম ছিল বাংলা ভাষার মধ্যে। ডক্টর করুণাময় গোস্বামীর কৃতি তুলে ধরেন গুণীজনেরা। ফলে তার ছত্রছায়ায় আমরা বহু মানুষ মিলিত হয়ে আমাদের জীবনের অর্থময়তা খুঁজে পেয়েছি, আমরা প্রেরণা পেয়েছি। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে আমাদের সাংস্কৃতিক জগতে, সঙ্গীতের জগতে, সাহিত্যের জগতে, শিক্ষার জগতে, সেটি সত্যিকার অর্থেই অপূরণীয়। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা স্মরণ করেন তার মানবিক উপাখ্যানের কথাও। আমি বলতে চাই, তিনি রক অব দি নেশন, শুধু পরিবারের মধ্যে নন, পুরো জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন শুদ্ধ সঙ্গীত চর্চায়। আমি আশা করব যে আপনারা বাবাকে মনে রাখবেন, বাবার কাজের মধ্যে দিয়ে বাবার বেঁচে থাকবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে গুণী এই সঙ্গীতজ্ঞকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জে। সেখানেই সর্বস্তরের মানুষ ও গুণীজনদের শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।